আমি বলি তাহলে তো আমি একটা পাগল হয়ে যাব, মানে ওই আমি একটা পাগলের মতো কথা বললাম, এটা আমি বলবো কেন, যে যা ইচ্ছা বলুক। দ্বিতীয় বিয়ে নয় নায়িকা পূর্ণিমার, এটি তৃতীয় বিয়ে। সম্প্রতি পূর্ণিমার নতুন করে বিয়ের পিঁড়িতে বসার পর একে একে তার গোপন বিয়ের তথ্য প্রকাশ হচ্ছে। দর্শক, পূর্ণিমার প্রথম স্বামীকে জানতে চাইলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা পূর্ণিমার বিয়ে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। গত বৃহস্পতিবার পূর্ণিমার বিয়ে খবর প্রকাশ হতেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছে তাকে নিয়ে। সবাই বলছে এটি তার দ্বিতীয় বিয়ে, কিন্তু না, এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে এর আগেও পূর্ণিমার দুটি বিয়ে হয়েছে। 2005 সালের একটি পত্রিকা সূত্রে জানা যায়, 2005 সালে 6 সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। গোপন রাখা সেই বিয়েটি বেশি দিন টিকেনি। 2007 সালের 15 মে ভেঙে যায় পূর্ণিমার প্রথম সংসার। ওই সময়ে কেরিয়ার উড়ন্ত ফর্মে থাকা পূর্ণিমা গণমাধ্যমকে বলেছিলেন, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে, এটি আমার জীবনে চরম ভুলের মাশুল দিলাম। প্রথম বিয়ে ডিভোর্সের ওই বছরের 4 নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। পারিবারিকভাবে হওয়া ওই বিয়েটিও টিকেনি, তবে ডিভোর্সের খবর বহুদিন গোপন রেখেছেন এই চিত্রনায়িকা। পূর্ণিমা এবং ফাহাদের ওই সংসারে 2014 সালে একটি কন্যা সন্তান জন্ম নেয়। তৃতীয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফাহাদের সঙ্গে ডিভোর্সটি গুজব হিসেবেই চলছিল। সম্প্রতি বৃহস্পতিবার 21 জুলাই সামনে আসে পূর্ণিমার তৃতীয় বিয়ের খবর। গত 27 মে আশফাকুর রহমান রবিন নামে এক যুবককে বিয়ে করেন পূর্ণিমা। আর এই বিয়ে নিয়ে তৈরি হয়েছে নানান আলোচনা সমালোচনা। 2005 সালে পূর্ণিমা প্রথম বিয়ে করেন স্বামী মোস্তাক কিবরিয়া। 2007 সালে পূর্ণিমা দ্বিতীয় বিয়ে করেন স্বামী আহমেদ ফাহাদ জামাল। 2022 সালে পূর্ণিমা তৃতীয় বিয়ে করেন স্বামী আশফাকুর রহমান রবিন।